আজ মঙ্গলবার মা বিপত্তারিণী পুজো, তা পুজোকে কেন্দ্র করে দেখুন আমাদের নবদ্বীপে তোরামাতলায় মা বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে কত লোক এসে দেখুন দোকান পাশারি কত বসেছে, একদম এখান থেকে সমস্ত কিছু ফল ফুলারি সব পাওয়া যাবে, তাই এখান থেকে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এই দোকানগুলোর মধ্যে থেকে সব নিচ্ছে, নিয়ে নিয়ে সমস্ত নিয়ে এবার সব রওনা দেওয়ার জন্য হচ্ছে। এই যাত্রীবাহী বাচ্চের সামনেই কিছু লোক পুজো দিয়ে এসে তারা বসে আছে, এই দেখতে পাচ্ছে, এই দেখো সামনে কি বিশাল লাইন পড়েছে মা বিপত্তারিণী। মা বিপত্তারিণী পুজো এই কারণে করে সংসারে এবং নানারকম ঝঞ্ঝাট ঝামেলা থেকে দূরে থাকতে হয়, সেই জন্যই মা বিপত্তারিণীর পুজো করা হয়। এটা শনিবার ও মঙ্গলবারে এই পুজো হয়, তাই বিপত্তারিণী মায়ের পুজো দিতে আজকে কী ভিড় দেখুন, প্রচণ্ড ভিড় চারিদিকে ভিড়ে ছড়ছড় করানো। এই বিপত্তারিণী পুজো খুবই জাগ্রত পুজো, এই পুজো করতে সব রকমের জিনিসই 13টা করে লাগে এবং সঙ্গে লাল সুতো যেটা গিট বেঁধে ব্রাহ্মণ পড়িয়ে দেয়, সে পুজো পড়িয়ে দিলে পরে এবং সেটা সমস্ত বিপদ থেকে রক্ষা করে। তা ভিডিওটি খুব সুন্দর, আপনারা দেখুন। নিজের নিজের জিনিসটা তো সাবধান না রেখে আস্তে আস্তে হতে পাঠা করবেন না, না এখন লোক আছে কেউ হতে পাঠা করবেন না। এই দেখুন বন্ধুরা, এখানে সব পুজোর শেষে ধাকা পরিয়ে দিচ্ছে, পুরো মন্ত্র পরিয়ে সেই বিপদ থেকে রক্ষা করা সেই লাল ধাকা সেটা 1 বছরের জন্য সবাইকে পরিয়ে দিচ্ছে। যাই হোক, পুজোর মাধ্যমে দেখুন বন্ধুরা। বিপত্তারিণী পুজোর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।